পূর্ব বর্ধমান জেলার সগরাই অঞ্চলের বিভিন্ন রাইস মিল কর্তৃপক্ষ তাদের মিলের পোড়া ছাই বর্ধমান আরামবাগ রোডের দুই ধারে ফেলে দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা অভিযোগ করেন, প্রশাসন ও রাইস মিল কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি। রাস্তার ধারে ছাই ফেলার ফলে হাওয়ায় সেই ছাই উড়ে পথচলতি মানুষের চোখে মুখে পড়ছে, এর ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। পথচলতি মানুষ অবিলম্বে ছাই ফেলা বন্ধ করার জন্য প্রশাসনকে আবেদন করেন। যে এটা কোন রোড? এটা আরামবাগ বর্ধমান রোড। এটা ব্যস্ততম রোড? ব্যস্ততম রোড। এই যে রাস্তার দুপাশে রাইস মিলের পক্ষ থেকে ছাইগুলো ফেলা হচ্ছে, এর ফলে কতটা ক্ষতি হবে আর কি হবে? প্রচণ্ড ক্ষতিকারক। আমাদের চোখে প্রচুর পাঁচ পড়ে এবং চোখ দিয়ে হরহর করে জল বেরোয় এবং এটা কোনো মতেই বন্ধ হচ্ছে না। বন্ধ হলে খুবই ভালো হয়। এটা কোন এলাকায় ফেলছে আজকে? এটা নন্দনপুর এরিয়া। এর ফলে কি কি ঘটতে পারে এই বর্ধমান আরামবাগ রোডে? এরকম অনেক কিছু অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। আপনার চোখে যদি ময়লা পড়ে যায় সেক্ষেত্রে দেখার আমাদের ক্ষতি হচ্ছে, সেই হতো আমাদের অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টও ঘটে যায় পাশের ফলে? কি চাইছেন আপনারা? এটা বন্ধ হোক। সগড়া থেকে কৃষ্ণ সারি পৌঠ, আনন্দ বার্তা।